আসসালামু আলাইকুম, লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপর বেশ কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে দিয়েছি এবং আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ ইনকাম করছেন এবং আমাকে মেসেজ করে জানিয়েছেন যে এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপস থেকে থাকলে সেগুলো বারবার রিভিউ দেওয়ার জন্য। আমি আজকে তেমন একটি ইন্টারন্যাশনাল bestmine.cc সম্পর্কে আমি রিভিউ দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনায়াসে আপনি এই ওয়েবসাইট থেকে $1 তাহলে উইড্রো নিতে পারবেন এবং খুব সহজে বেশ কয়েকটি পেমেন্ট মেথড ইউজ করে আপনি আপনার টাকাটা পকেটে নিয়ে আসতে পারবেন। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমার চ্যানেলের মধ্যে প্রায় 850টির উপরে ভিডিও দেওয়া রয়েছে, বিশেষ করে ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপরে। জাস্ট আপনি আর্নিংয়ের জন্য বেশি কিছু না, 10টি ওয়েবসাইট অবশ্যই টার্গেট করবেন। সেই 10টি ওয়েবসাইটের মধ্যে মিনিমাম যদি আপনি সময় দেন, তাহলে আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি আপনি দিন শেষে বা মাস শেষে একটি বড় ধরনের ইনকাম না হলেও সরু ইনকাম এনশিওর করে নিতে পারেন। সো আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টি শেয়ার করবো, স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আমি ওয়েবসাইটটিতে চলে আসলাম, এটির নাম হচ্ছে bestmine.cc। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি সত্যি কোনোরকম দক্ষতা অভিজ্ঞতা অথবা কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং করতে চান, তাহলে অনায়াসে কিন্তু আপনাকে টার্গেট করে নিতে হবে পলিসি। তার মানে পলিসি অ্যাপ্লাই করে আপনাকে অ্যাপস বা ওয়েবসাইটের পরে সময় দিয়ে আর্নিংগুলো এনশিওর করে নিতে হবে। এই ওয়েবসাইটটিতে আপনি যদি অ্যাকাউন্ট করেন, তাহলে অবশ্যই 111 GHz/s, তার মানে 111 পয়েন্ট পাবেন। এবং এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে 5 GHz/s ইউ গ্যাট ফর ইস রেজিস্ট্রেশন অন ইউর রেফারাল লিঙ্ক। আপনি রেজিস্ট্রেশন করার পর একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই রেফারাল লিঙ্কটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন, তার এগেনস্টে আপনি 5 GHz/s করে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বেশ কয়েকটি অপশন এখানে রয়েছে। এই অপশনগুলোর মধ্যে প্রথমত রয়েছে 10% GHz/s ফর দ্য পারচেজড ক্যাপাসিটি বাই ইউর ফর রেফারাল, 1 level, 2 level এইভাবে দেওয়া রয়েছে। সো স্টেপ বাই স্টেপ আপনি যদি এখানে লেগে থাকেন, তাহলে দিন শেষে লাভবান হবেন। এবং এখানে 11, 1, 2 level পর্যন্ত কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া রয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন দেওয়া রয়েছে, আপনি এই কোয়েশ্চনগুলো অবশ্যই পড়ে নেবেন, আনসারগুলো সাজিয়ে দেওয়া রয়েছে। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে সে দেখিয়ে দিয়েছি। সো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই একটি রেফারাল লিঙ্ক লাগবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। ইউজার নেম, তার মানে আপনার ডাক নাম দিবেন। এরপর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তার মানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এরপর আপনাকে পুনরায় ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই যে এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, সেই চেকবক্সে ক্লিক দিয়ে দিতে হবে। এরপর আপনি এই চেকবক্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সরাসরি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। আশা করি খুব সহজেই অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। একটু যখন নিচে চলে আসবেন স্ক্রলিং করে, তাহলে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার সব কিছু 00 দেখাবে। এরপর বিটকয়েন, লিটকয়েন, ডগি কয়েন, বিটকয়েন ক্যাশ, ডলার আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি মাইনিং করে করে কীভাবে আর্নিং করবেন সেটি একটু পরে দেখাচ্ছে। যেহেতু এখানে প্রায় 5টির মতো ক্রিপ্টো কারেন্সি বা ওয়ালেট রয়েছে, আপনি খুব সহজেই তাদের এই প্ল্যাটফর্ম থেকে আর্নিংগুলো উইথড্র করে নিতে পারবেন 5টি যে কোনো একটি ওয়ালেট ইউজ করে, সেটি আমি দেখিয়ে দিব। সো আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান, তাহলে তাও পারবেন। ইউটিউব চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এরপর ফেসবুক, টুইটার এবং এখানে ইমেল দেওয়া রয়েছে। সো প্রথমে আপনি কীভাবে মাইনিং করবেন সেটি দেখাচ্ছে। মাইনিং বিষয়টি অত্যন্ত সহজ। মাইনিং হচ্ছে জাস্ট আপনি যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখবেন এবং আপনি অ্যাক্টিভ থাকবেন, কোনো কাজ করতে হবে না, অটো ডলারগুলো জমা হতে থাকবে। এটি হচ্ছে মাইনিংয়ের মজা। আশা করি বুঝতে পেরেছেন। সো কীভাবে মাইনিং করবেন সেটি আমি দেখাচ্ছি। ফ্রিতে আপনি আর্নিং করার জন্য মাইনিংটাকে অবশ্যই চুজ করবেন। এখানে মাইনিংয়ে যখন আপনি ক্লিক করবেন, তখন ক্লিক করার পরে সরাসরি আপনাকে বেশ কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে বিটকয়েন।
বিটকয়েন থেকে যদি আপনি আর্নিংগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে 4,047,151.58 ডলার উইথড্র আর্নিং করে নিতে হবে। লিড কয়েনে নিতে হলে প্রায় 172.88 ডলার আর্নিং করতে হবে। ডগি কয়েনে নিতে হলে 0.0490 ডলার আপনাকে আর্নিং করতে হবে। সো প্রথমে আপনাকে মনে রাখতে হবে সহজ কোনটি। সহজ মেথড হচ্ছে যদি আপনি এটি অ্যাক্টিভ করে দেন, তার মানে এইখানে যদি ডলারটি যদি অ্যাক্টিভ করেন তাহলে 1 ডলার হলে আপনি উইথড্র নিতে পারবেন। এবং এটি হচ্ছে বিটকয়েন ক্যাশ 485.93 ডলার আর্নিং করলে আপনি এটি এখান থেকে উইথড্র নিতে পারবেন। সো সহজটি আমি দেখাচ্ছি। ধরুন আপনি এটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে এটি টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এটি কিন্তু অটো মাইনিং হতে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এটি অটো মাইনিং শুরু হয়ে গেছে। সো এভাবে কিন্তু অলরেডি চলতে থাকবে। এভাবে যেতে যেতে যখন আপনি 1 ডলার আর্নিং করবেন তার মানে 1 ডলার হলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। কীভাবে উইথড্র নেবেন সেটিও একটু পরে দেখাচ্ছি। তার আগে বলে রাখি যে আপনি এখানে রেফারেল করে করে আর্নিং করবেন সেটি দেখাচ্ছি। সেটির জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে আপনি এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটি অবশ্যই শ্রিঙ্ক করবেন, তার মানে ছোট করে নেবেন। এই যে আমার রেফারেল লিঙ্ক, এটি আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এ ধরনের একটি রেফারেল লিঙ্ক পাবেন। এটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি প্রোভাইড করেন, তারা যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে অ্যাকাউন্ট করে তার প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য আপনি 5 GHz/s করে পাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই হচ্ছে রেফারাল করে করে কীভাবে আর্নিং করা সেটি। এবার আমি আবার মাইনিংয়ে চলে যাচ্ছি। মাইনিংয়ে আসার পরে আমি যেহেতু ডলারটি অ্যাক্টিভ করে দিয়েছি সুতরাং এটি কিন্তু অটো মাইনিং হতে থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে মাইনিং হচ্ছে। সো এবার দেখাচ্ছি যে আপনি কীভাবে এখান থেকে বাকি অপশানগুলো কাজে লাগিয়ে আর্নিং আরও ইনক্রিজ করতে পারবেন। এখানে ডিপোজিট যেটি রয়েছে সেই ডিপোজিটে যখন আপনি ক্লিক করবেন অবশ্যই আপনি এখানে ইনভেস্ট করবেন, তার মানে আপনি যত আর্নিং করতে চাচ্ছেন তার মানে তার সে আরও বেশি আর্নিং করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। সো 1 ডলার ডিপোজিট যদি করতে চান তাহলে অর্থাৎ এখানে মিনিমাম 1 ডলার ডিপোজিট করা যাবে, সেটি পারফেক্ট মানি, বিটকয়েন, লিড কয়েন, ডগি কয়েন, ড্যাশ, বিটকয়েন ক্যাশ অথবা জ্যাট ক্যাশের মধ্যে মাধ্যমে আপনি সেটি ডিপোজিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব শুরুতে আপনি ফ্রিতে আর্নিং করবেন, তার মানে মাইনিং করে আর্নিং করবেন। যখন আপনি 1 ডলার আর্নিং করবেন তখন আপনি সেটি ডিপোজিটে চলে যেতে পারবেন, নিজের পকেট থেকে কখনও আপনি এইখানে ইনভেস্ট করবেন না, সেটি আপনাকে আমি রিকমেন্ড করছি। সো এবার কীভাবে দেখাবো উইথড্র কীভাবে নেবেন সেটি। উইথড্র নিতে হলে উইথড্র বাটনে আপনাকে ক্লিক করতে হবে। উইথড্র বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে একটি ইন্টারফেস উপস্থিত হবে। মিনিমাম উইথড্রল ব্যালেন্স হচ্ছে এখানে কিন্তু 1 ডলার। সো আপনি এই যে 1 ডলার এখানে লেখা রয়েছে আপনি বিটকয়েন সিলেক্ট করে দিন। এরপর আপনাকে বিটকয়েন অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। কোথায় বিটকয়েন অ্যাড্রেস পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সরাসরি আপনাকে কয়েন বেসের মধ্যে চলে যেতে হবে। আপনার যদি কোনো কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অনায়াসেই এই coinbase.com মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। coinbase.com মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা হচ্ছে এখানে বেশ কয়েকটি অপশন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। বিটকয়েন, ইথারাম, XRP, বিটকয়েন ক্যাশ, লিড কয়েন, স্টেলার লোমেন্স, জ্যাট ক্যাশ এগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো আপনি বিটকয়েনটি ইউজ করতে চাচ্ছেন, বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর রিসিপে ক্লিক করবেন। রিসিপে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এখানে চলে আসবেন, তার মানে যখন আপনি উইথড্র নেবেন তখন কিন্তু আপনাকে এই উইথড্রর মধ্যে এটি অ্যাড করে নিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো সেটি আমি দেখাচ্ছি। উইথড্রতে আপনাকে এখানে অ্যাড্রেসটি পেস্ট করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি বিটকয়েনটি অ্যাড করে নিলাম। এখানে যেহেতু আমার এখনও সাফিসিয়েন্ট ব্যালেন্স হয়নি সুতরাং আমার এটি এভাবে দেখাচ্ছে, যখন 1 ডলার হয়ে যাবে তখন আপনি বিটকয়েনের অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন। পেস্ট করে উইথড্র বাটনে ক্লিক করে 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেবে। এখন আপনাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই ওয়েবসাইটটি থেকে, তার মানে bestmine.cc থেকে যে পেমেন্টটা 1 ডলারটা নেবেন সেটি আপনার এই কয়েন বেসের মধ্যে নিয়ে আসলেন, কয়েন বেস থেকে কীভাবে বিকাশ অথবা রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে ক্যাশ ওয়ালেট বিডি ডট কম। একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে কোনো
ওয়ালেটের টাকা আপনি বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সো আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে আপনি ইউজ করতে পারবেন ওয়েব মানি, পারফেক্ট মানি, নগদ, পেয়ার, রকেট, বিকাশ, এগুলো থেকে আপনি আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন। সো আমি কয়েন বেস বিটিসি সেটি সিলেক্ট করে দিচ্ছি, এটি থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি ধরুন বিকাশ। বিকাশ আপনাকে সিলেক্ট করে দিতে হবে অথবা আপনি রকেট নগদও সিলেক্ট করে দিতে পারেন। $1 সমান এখানে $77 বাংলাদেশি টাকা। এরপর এক্সচেঞ্জে ক্লিক করলে 24 ঘন্টার মধ্যে এই আপনি বিটিসি থেকে তার মানে বিটকয়েনটা সরাসরি আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন। এ হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনার স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।